দর্শক প্রথমে আসি উত্তরবঙ্গের আবহাওয়ায় আজ উত্তরবঙ্গের কোন কোন জেলাতে সহ বৃষ্টিপাত চলবে কোথায় কী সতর্কবার্তা থাকছে কি জানাচ্ছে হাওয়া অফিস এছাড়া আগামী ছাব্বিশ সাতাশ এবং আটাশ এই তিন দিন কোন কোন জেলাতে সহ বৃষ্টিপাত চলবে কোথায় কী সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখে নেবো এক নজরে প্রিয় দর্শক আজ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জেলার কয়েকটি জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে আগামীকাল ছাব্বিশ তারিখ কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ সাতাশ তারিখও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে সাতাশ তারিখ সাতাশ তারিখও হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত চলবে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ আঠাশ তারিখও হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে তিস্তা জলঢাকা শঙ্কোষ এবং তোরসার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পাবে দর্শক আজ মুর্শিদাবাদে আকাশ থাকবে হলুদ সতর্কবার্তা জারি থাকছে দমকা বাতাস বইবে একাধিক জায়গাতে সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বিকাল বা সন্ধ্যার দিকে কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বীরভূমও তাই বীরভূমে আকাশ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি হালকা প্রশলা বৃষ্টিপাতের সতর্ক বার্তা আছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে পূর্ব বর্ধমানের কয়েকটি জায়গায় হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে পুরুলিয়ার বেশ কিছু জায়গাতে আকাশ থাকবে হালকা প্রশলা বৃষ্টিপাতের আশঙ্কা আছে বাঁকুড়ার বেশ কিছু জায়গাতে সহ বৃষ্টিপাত চলবে পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা আছে বৃষ্টি হবে না নদীয়া হুগলি নর্থ চব্বিশ পরগনা কলকাতা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে এই কয়েকটি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দর্শক আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে প্রিয় দর্শক আগামীকাল মুর্শিদাবাদে সহ বৃষ্টিপাত চলবে সাথে ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে কিন্তু কালবৈশাখীর ঝড়ের গতিবেগ বেশি থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতে মেঘলা আকাশ থাকবে সহ বৃষ্টির সতর্কবার্তা আছে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে পূর্ব বর্ধমানের একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে হালকা প্রশ্লা বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার নদীয়ার একাধিক জায়গাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টি সাথে দমকা বাতাস ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে পুরুলিয়ার একাধিক জায়গাতে মেঘলা আকাশ থাকবে হালকা প্রশ্লা বৃষ্টিপাত চলবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাঁকুড়ার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা বেশ কিছু জায়গাতে দমকা বাতাস বইবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হুগলির বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির বার্তা আছে দমকা বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝাড়গ্রামও ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গাতে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা আছে কলকাতা সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনাতেও সহ বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দর্শক সাতাশ তারিখ সাতাশ তারিখ সম্পর্কে কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ কোন কোন জেলাতে সহ বৃষ্টিপাত চলবে সাতাশ তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গের সবকটি জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির বার্তা আছে একাধিক জায়গাতে ঝোড়ো হওয়া বইবে মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোরা হওয়া বইবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বীরভূমও তাই বীরভূমও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতে ঝোড়া হাওয়া বইবে হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকবে শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ সব থেকে বেশি থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার একাধিক জায়গাতে ভারী বৃষ্টির সতর্ক বার্তাও আছে তো দর্শক মোটামুটি আগামী সাতাশ তারিখ কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা থাকছে সবকটি জেলাতেই ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে মোটামুটি আগামী চব্বিশ ঘন্টা দুই বঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির জন্য কিছু জায়গাতে হলুদ সতর্কবার্তা এবং কিছু জায়গাতে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম বিভাগ এমনটাই জানাচ্ছে আর এটাই হল বর্ষার বৃষ্টি কারণ বর্ষা সেইভাবে কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি যে কয়টি জায়গাতে বর্ষা প্রবেশ করেছে সেই কয়টি জায়গাতেই কিন্তু অবিরাম বৃষ্টি চলছে প্রিয় দর্শক আগামী আঠাশ তারিখ আজকের বুলেটিন অনুযায়ী সেই রকমভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বা কোনো সতর্কবার্তাও আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি যেমন মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সবকটি জেলাতেই সবুজ সংকেত আছে সেইভাবে কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই আর সেইভাবে বৃষ্টিরও দেখা মেলেনি সবগটি জায়গাতেই এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী আঠাশ তারিখ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে গেল প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন